KTV Originals. মার্টিনেস 17 বছর বয়সে আর্জেন্টিনা ছেড়ে 10 বছরের মতো বসেছিলেন অ্যাস্টন ভিলায় গিয়ে সুযোগ পাননি তারপর সুযোগ পেয়ে তার সাফল্যের বৃত্তে বা গ্ল্যামারের বৃত্তে আরোহণটা অ্যাবসলিউট রূপকথা সেই রূপকথার কাহিনীগুলো নিশ্চয়ই আমরা এবার শুনতে পাব স্টেডিয়াম বুলেটিনে সকলকে স্বাগত আমি জয়জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে আজকের স্টেডিয়াম বুলেটিন শুরু করব অ্যাশেজ দিয়ে অ্যাশেজে অনেক নাটক হয়েছে সেই নাটকের বিশ্লেষণ তো হবে এবং একই সঙ্গে বেন স্টোকসেও যাব তবে প্রথম যে নাটকটা হয়েছে সেটা নিয়ে আসব জনি বেয়ারস্টো তিনি ব্যাটিং করছিলেন এবং তারপরে যেভাবে আউট হলেন সেটার কি ব্যাখ্যা প্রতিবাদে সোচ্চার অনেকেই আর কেউ কেউ সাপোর্টও করছেন এই আউটকে আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য গৌতম দা স্বাগত বেয়ারস্টোর আউটটাকে কীভাবে দেখছেন তুমি কীভাবে দেখছো দুটো দিক আছে একটা তুমি কোন দিকে দেখছো কোনো দিক না না এটা স্পিরিটের দিক থেকে দেখতে গেলে তো এটা উচিত ছিল না আর কি এবার আমি বলি যে এটা ইংল্যান্ড থেকে খুব ছড়িয়েছে যে দিস ইজ নট ক্রিকেট বা দেখলাম কোথাও একটা যে স্টুয়ার্ট ব্রড বলেছেন কারিকে যে তুমি এর জন্যেই কুখ্যাত হয়ে থাকবে বাট আমার প্রশ্ন হচ্ছে যে ক্রিকেট কোনটা আজকে ক্রিকেট যারা ক্রিকেটের যারা জন্মদাতা দেশ সেই দেশের একজন প্রতিভু হলেন ডব্লিউজি গ্রেস যিনি ব্যাটসম্যান ব্যাট করার সময় বলেছিলেন যে আজকে বাহ আজকে রোদ্দুরটা দারুণ ব্যাটসম্যানকে এমন কথা বলছিলেন ব্যাটসম্যান সূর্যের দিকে তাকালো চোখ ধাঁধিয়ে গেল আউট হয়ে গেল ইজ ইট ক্রিকেট ওয়াজ ইট ক্রিকেট বেল পড়ে গেল বেল তুলে নিয়ে বললেন যে তোমার আম্পায়ারিং দেখতে আসিনি আমার খেলা দেখতে এসছে ওয়াজ ইট ক্রিকেট ক্রিকেট তো কখনোই ক্রিকেট ছিল না যারা এত কথা বলছে আমি আজকে কৃষ্ণমাচারী শ্রীকান্তের সঙ্গে কথা বলছিলাম কৃষ্ণমাচারী শ্রীকান্ত 1981 তার জীবনের প্রথম টেস্ট ম্যাচ আমার যদ্দূর মনে পড়ে বেঙ্গালুরুতে সেকেন্ড ইনিংসে একটা বল গালির দিকে খেলে তিনি ওইরমই হাঁটছিলেন যেরম কালকে বেয়ারস্টো হাঁটছিলেন জন এম্বুরি গালি থেকে ছুড়ে উইকেট ভেঙে দেন ইংরেজরা তো আপিল উইথড্র করেনি আজকে কথা হচ্ছে যে কেন কামিন্স আপিল উইথড্র করেননি সেই সময় শ্রীকান্ত একই ছিল তিনি জাস্ট বলটা ডেড হয়ে গেছে ভেবে তিনি হাঁটছিলেন তাকে আউট ঘোষণা করা হয়েছে এই ইংরেজরা আউট দিয়ে ইংরেজ মিডিয়া একটা কথাও লেখেনি জন লিভার 77 এসে বলে ভেসলিন মাখিয়ে বল করেছেন সেই নিয়ে বেদি প্রশ্ন তোলায় বেদির নর্দাম্পটনশায়ার কন্ট্রাক্ট তারা স্ক্র্যাপ করে দিয়েছে পরবর্তীকালে যখন পাকিস্তানিরা রিভার্স সুইং করেছে তখন তারা বলেছে যে জোচ্চুরি হচ্ছে এই ওয়াসিম আকরম ভালো বলেছেন যে মুহূর্তে রিভার্স সুইংটা ওরা শিখে গেল তখন ওটা হয়ে গেল আর্ট আমরা যখন করতাম ওটা ছিল চুরি তো আমি জানি না যে ইংরেজ মিডিয়া কিসের কথা বলছে ক্রিকেটের আইনে খুব পরিষ্কার আছে আমার মনে আছে যে যখন প্রণব রায় প্রথম 81 জীবনের প্রথম টেস্ট ম্যাচ খেলতে যান পঙ্কজ রায়কে জিজ্ঞেস করেছিলেন যে কী করব সারা জীবনে কখনো বাবাকে তার আগে জিজ্ঞেস করেননি বাবা বলেছিলেন যে বলটাকে দেখবি তখন প্রণব বলেছেন বল তো দেখবই বলছে না বোলারের হাত থেকে বলটা বেরোনোর সময় থেকে আবার যখন বোলারের হাতে ফিরে যাবে এই মাঝখানের সময়টা কোথাও বল থেকে চোখ সরাবি না এবং ক্রিকেটের আইনে অ্যাকচুয়ালি ওই যে বোলারের হাতে বলটা ফিরে যাওয়া আম্পায়ারের দিকে বোলিং এন্ডের আম্পায়ারের দিকে তখনই কিন্তু বলটা ডেড ঘোষিত হয় তার আগে বলটা ইন প্লে এবার বলটা ইন প্লে রয়েছে তুমি যেন তোমার বাড়ির বাগানে বেড়াচ্ছ ঘুরছ বেরিয়ে চলে আসছো তো তোমায় কি আউট করবে না তো কি করবে তাহলে আমি উল্টো বলছি ক্যারি ছুড়ে দিলেন বলটা লাগলো না বলটা চলে গেল মিড অনের দিকে ইংরেজরা দৌড়ে সিঙ্গলস নিত না তখন বলতো না যে বেন স্টোকসের চলাটা রান নিয়ে নি অবশ্যই নিত অবশ্যই নিত যখনই জিনিসটা ইংরেজদের বিরুদ্ধে চলে যায় যেহেতু তাদের মিডিয়া খুব প্রভাবশালী তারা সেটাকে এমন একটা চিত্র তৈরি করে যেটা ক্রিকেটের স্পিরিট অনুযায়ী নয় আমার বক্তব্য হচ্ছে ইংরেজ মিডিয়াকে তো প্রথম জিজ্ঞেস করা উচিত যে ঠিক আছে ভাই এটা স্পিরিটের নয় তাহলে শ্রীকান্তকে সেদিন তোমরা কেন ফিরিয়ে আনোনি সেই ছেলেটা জীবনের প্রথম টেস্ট ম্যাচ ছিল আর কোনোদিন ভারতের খেলতেও পারতো না সেই ছেলেটা অনভিজ্ঞ একজন ক্রিকেটার বেস্ট তো একজন অভিজ্ঞ ক্রিকেটার সে জাস্ট একটা বলটা খেলে একটু হার্ড ছিল আউট করে দিয়েছে সঙ্গত কারণেই আউট করেছো সেটা যদি সঙ্গত আউট হয়ে থাকে তাহলে এটা অসঙ্গত আউট কেন এটা আমার বিনীত প্রশ্ন একেবারে এবং ক্রিকেটের আইন যদি দেখা যায় তাহলে কিন্তু এটা একদম ভ্যালিড আউট এবং এই মানে ওই শ্রীকান্তে যেতে হবে না এই অ্যাশেজেই বেয়ারস্টো যখন উইকেট কিপিং করছিলেন তখন কিন্তু এরকম একটা আউট করার চেষ্টা করছিলেন এই ম্যাচেই তাই যদি ইংল্যান্ড করতো এই আউটটা তাহলে মনে হয় এত কিছু ইংল্যান্ড মিডিয়া ইংলিশ মিডিয়া বলতো না অ্যাবসলিউটলি বলতো না তাই তো ইতিহাস তো তাই বলছে যে তুমি তো কখনো এবং আজকে এই কন্ট্রোভার্সিটা একটা ভালো হয়েছে ইংল্যান্ড যে 0-2 পিছিয়ে গেছে ইংল্যান্ডের যে নিজের ঘরের মাঠে অ্যাশেজ হাত ছাড়া হতে বসেছে এর থেকে মনোযোগটা মিডিয়া কিছুটা সরিয়ে দিতে পেরেছে বেন স্টোকসের অ্যাকচুয়ালি
অ্যালেক্স ক্যারিকে ধন্যবাদ দেওয়া উচিত যে ভাই তুমি এটা করে আমাদের থেকে কনসেন্ট্রেশনে তুমি এমন একটা ভাব করছো যেন যে মানে ওই আউটের জন্য ইংল্যান্ড হেরে গেছে। ইংল্যান্ডে আজকে তোমার অপোনেন্ট টিমের একজন বোলার অফ স্পিনার যে তোমায় লাস্ট এই দিনে ট্রাবলে ফেলতে পারতো, তোমার এতগুলো লেফট হ্যান্ডার আছে, সে চোট হয়ে গেল, সে বলই করতে পারেনি। স্টিভ স্মিথের মতো ফিল্ডার ক্যাচ ফেলেছেন, তারপরেও তুমি জিততে পারোনি। তো সে নিজের অক্ষমতাটাকে ঢাকা দেওয়ার জন্য এরকম ধরনের যদি একটা ইনসিডেন্ট হতো তো ভালোই, পুরো ফোকাসটাই অন্যদিকে চলে গেছে। কেউ বলছে না যে অ্যাকচুয়ালি ইংল্যান্ড কিন্তু 0-2 পিছিয়ে গেছে সিরিজে, একেবারে সব কিছু ঢেকে দিচ্ছে বিয়ার স্টোরি আউটটি। তবে এখনকার দিনে এত কম্পিটিটিভ যুগ, যেটা ক্রিকেট আইন বলে সেটা হিসেবে যদি আউট করা হয় তাহলে সেটা আউট। না, প্রথম বলছি এটা এটা সবার জন্য একটা কি বলবো একটা ট্রেনিং ক্লাস ও শিক্ষানবিশী ক্রিকেটারদের জন্য যে যতক্ষণ না বলটা ইন প্লে ততক্ষণ বলটা ইন প্লে। আজকে ফুটবলে আমরা বহুবার দেখেছি যে গ্যালারি থেকে কেউ বাঁশি বাজিয়েছে, অফসাইড মনে করে কেউ দাঁড়িয়ে গেছে, কেউ গোল করে দিয়ে এসছে, রেফারি বলেছেন আমার বাঁশি যতক্ষণ না বাজবে ততক্ষণ ওটা বাঁশি নয়। এবার অনেকের হয়তো সেখানে কি তখন গোল দেওয়া হয়নি, গোল তো দেওয়া হয়েছে। সো তুমি এখানে পরিষ্কার লর্ডসে খেলছো, অ্যাশেজ টেস্ট ম্যাচ খেলছো, তুমি একটা বল পিছনে গেছে মনোযোগ হারিয়ে ফেলবে। মনোযোগ ধরে রাখাটাও কিন্তু তোমার স্কিলের একটা অংশ, সেটা যদি তুমি দেখাতে না পারো সেটা স্কিলের বিচ্যুতি। এবং তার জন্য এই যে থার্ড আম্পায়ার অ্যারাসমাসকে নিয়ে হঠাৎ করে দেখছি মিডিয়া নেমে পড়েছে বলছে বিতর্কিত, কিস বিতর্কটা কিসের, কোনো বিতর্ক তো নেই, ক্রিকেটের আইনে তুমি আউট। আর স্পিরিটটা যদি কেউ দেখায়, ব্রায়ান লারা অনেকবার আউট হয়ে নিজে বলেছেন যে আমি আউট হয়ে গেছি, বেরিয়ে গেছেন, অ্যাডাম গিলক্রিস্ট বেরিয়ে গেছেন, এবার তারা মনে করেছেন তারা বেরোবেন, বিশ্বনাথ ফিরিয়ে এনেছেন বব টেলর। ইংরেজ মিডিয়া তো বিশ্বনাথকে নিয়ে খুব একটা কিছু লেখে না। এই যে বিশ্বনাথ জুবিলি টেস্ট ম্যাচে যে আজকে ইংল্যান্ড টেস্ট ম্যাচটা জিতেছিল বিশ্বনাথের জন্য, আমি তো কোথাও দেখিনি যে কোনো ইংল্যান্ড কাগজে তারপর থেকে বিশ্বনাথকে নিয়ে কোনো স্পেশাল ফিচার বেরিয়েছে, বা আজকে এই যে ইংল্যান্ড মিডিয়া এত কথা লিখছে যে গুন্ডাপ্পা বিশ্বনাথ বলে ভারতের একজন অধিনায়ক ছিলেন যিনি জুবিলি টেস্ট ম্যাচের মতো ইম্পর্ট্যান্ট টেস্ট ম্যাচে সেখানে ইংল্যান্ড উইকেট কিপারকে ফেরত এনেছিলেন এবং তারপর ওই পার্টনারশিপে ইংল্যান্ড ম্যাচ জিতেছিল, লিখছে না তো বিশ্বনাথের কথা? কারণ নিজের দেশ ভালো করলে নিজ ভালো, আর অন্য দেশ যদি কিছু করে ফেলে তাহলেই তারা খারাপ। একেবারেই মানে একরকম একতরফা এখানে অ্যাটিটিউড ইংলিশ মিডিয়ার। আমরা একটু দেখে নেবো যে লর্ডসের লং রুমে কী হয়েছিল কালকে, যখন অস্ট্রেলিয়ান টিম লর্ডসের লং রুম দিয়ে যাচ্ছে, এই ঠিক এই ফুটেজটাই। সেখানে এমসিসির কিছু সদস্যদের সঙ্গে তাদের বাদানুবাদ হয়, যদিও এমসিসির তরফ থেকে কিন্তু ক্ষমা চাওয়া হয়েছে এবং তিনজন সদস্যকে অলরেডি কিন্তু সাসপেন্ড করা হয়েছে। তবে এতে ছিঁড়ে ভিজবে কিনা বলা মুশকিল। এই সেই দৃশ্য যেখানে উসমান খোয়াজা সঙ্গে বাদানুবাদে জড়ায় এমসিসির সদস্যরা। প্রথমত এমসিসির সদস্যরা আমি বুঝতে পারি যে তারা তাদের এজ ইয়ান বোথ আমি বলে দিয়ে গেছেন এমসিসির সদস্য কারা, 65 অ্যান্ড অ্যাবাভ, 65 থেকে যারা কবরে শুয়ে আছে তারা সবাই হচ্ছে এমসিসির সদস্য। তুমি যদি এই ছবিগুলো দেখো তাহলেও দেখবে কোনো ইয়াং কেউ নেই, মিডল এজ কেউ নেই, সবাই বয়স্ক, বাট এনিওয়ে তাতে কিছু এসে যায় না। কিন্তু মুশকিল হচ্ছে যে এই যে এখনকার দিনে এই যেভাবে ভিড়ে গায়ে ঠেসে লোকে যাচ্ছে, এই সেটিংটা লর্ডসে আগে হতো। এখনকার ক্রিকেটে এত বেশি আরও উত্তাপ বেড়ে গেছে এবং এমসিসি মেম্বারদের চরিত্রও তো বদলেছে, আগেকার মতো যারা ওখানে বসতেন তারা তো বসেন না। কাজে সেক্ষেত্রে আমার মনে হয় কোথাও একটা দূরত্ব আনা উচিত। এই যে তুমি একদম দর্শকদের মধ্যে থেকে ব্যাট করতে নামছো, গা ঘেঁষে উঠছো, এখানে দেখো তুমি কোনো বাউন্সার নেই, কারণ লর্ডসে পরে বাউন্সার একজন এসে একটা কেউ নেই। বাট টিম যখন কোথা দিয়ে যায় সবসময় কিন্তু উচিত বাউন্সাররা সঙ্গে নিয়ে তাদের প্রোটেক্ট করে নিয়ে যাওয়া। লর্ডসকে বুঝতে হবে যে লর্ডস আর লর্ডস নেই, তার সদস্যরাও আর সদস্য সেরকম নেই, কাজেই তাদের চেঞ্জ, বিকজ একটা অপোনেন্ট টিমকে তুমি এরমভাবে বলতে পারো না কখন। একটা দর্শক বাইরে থেকে বললো তুমি গা ঘেঁষে বলছো, এটা তো হতে পারে না। কাজেই লর্ডসেরই ব্যবস্থা নেওয়া উচিত, অস্ট্রেলিয়া কী করবে বা অন্য টিম কী করবে, কালকে ভারতের জন্য এই ট্রিটমেন্ট জুটতে পারে। এবং এটার পর রবিচন্দ্রন অশ্বিন বরাবরই শিরোনামে থাকেন, ম্যানকেটিং অ্যাক্ট আমরা ভুলিনি কেউ, রবিচন্দ্রন অশ্বিন একটা টুইট করেছেন এবং তিনি কিন্তু অস্ট্রেলিয়ার সাপোর্টেই তিনি কথা বলছেন। এই সেই টুইট, আমি শুধু শেষ লাইনটা পড়বো, উই মাস্ট আপলোড দ্য গেম স্মার্টস অফ দ্য ইন্ডিভিজুয়াল রাদার দেন স্কুইং ইট টুয়ার্ডস আনফেয়ার প্লে অর স্পিরিট অফ দ্য গেম। অ্যাবসলিউটলি, দিস ইজ গেম স্মার্টনেস। তো আমি লক্ষ্য করেছি যে তুমি বেরিয়ে গেছো, তো আমি কি করব, আমি তোমায় ডেকে বলবো যে ভাই অ্যাশেজে এরকম একটা লড়াই হচ্ছে, তুমি ডেকে বলবো ভাই শোনো সোনা ভাই এসো ক্রিজে ফেরত এসো? আই ডোন্ট থিঙ্ক সো। যারা করবে তারা নিজেরা করবে, প্রথমত তার টিমকে এটা সাপোর্ট করে, এটা খুব ইম্পর্ট্যান্ট। যে একটা গিলক্রিস্ট বা লারা অনেকবার হয়েছে যে গিলক্রিস্টকে লোকে বলেছে যে তুমি যে করছো আমাদের যারা আউট হচ্ছে তুমি তো তাদেরটা ভাবছো না, ইট ব্যালেন্সেস আউট ইন দ্য এন্ড।
সো তুমি কি করে নিজে একটা ডিসিশন নিচ্ছো? তুমি মহানুভব হয়ে গেলে টিম তো মহানুভব নাও হতে পারে, টিমের তো মনে হতে পারে যে আম্পায়ার যা দিচ্ছেন আমরা সেই সিদ্ধান্তের উপর বেস করে খেলবো। এই যে বলছে ইন্ডিভিজুয়াল, দিস কিপার উড নেভার হ্যাভ এ ডিপ অ্যাট দ্য স্টাম্পস অ্যান্ড ফার আউট আনলেস হি হ্যাভ নোটিস এ প্যাটার্ন অফ দ্য ব্যাটার। তার মানে বেয়ারস্টোকে ওরা আগেও দেখেছে যেরকম একটা বাগানে বেড়ানোর মতো তার একটা হবি রয়েছে। আমার তো মনে হয় প্রথম ইংল্যান্ড মিডিয়ার বেয়ারস্টোকে জিজ্ঞেস করা উচিত যে তুমি কি ক্রিকেটের মূল নিয়ম ভুলে গেছো যে বোলারের হাতে বল ফেরত না যাওয়া অবধি কোনো বল ডেড ডিক্লেয়ার্ড হয় না। কেন বারবার ইংল্যান্ড ক্রিকেটারদের নিয়ে প্রশ্ন হয়? রবিচন্দ্রন অশ্বিন যখন আউট করেন, তুমি এক্ষুনি কথাটা বললে মানকাডিং, অ্যাকচুয়ালি কথাটা গাওস্কর বলেছেন হওয়া উচিত ব্রাউনিং, কারণ যে বিল ব্রাউনকে মানকাড আউট করেছিলেন এর আগে স্টেট ম্যাচেও ব্রাউন ক্রিজ থেকে দুবার বেরিয়েছিলেন, তখন অ্যাডিলেডে বলেছিলেন, সতর্ক করেছিলেন। তারপরে কেউ যদি আউট হয় সেটা তো ব্যাটসম্যানের দোষ, বলা উচিত ব্রাউনিং, মানকাডিং কেন বলা হবে? এবং যতবার এটা লেখা হতো, রাহুল মানকাড যিনি অকাল মৃত্যু হয়েছে, তার ছোট ছেলে 63 বছর বয়সে মারা গেছেন বোধ হয় সম্ভবত গত বছর, তিনি খুব দুঃখ পেতেন। আমার একবার দুবাই থেকে বলেছিলেন ফোন করে যে কেন মানকাডিং প্রতিবার লেখায়, বাবা কী করেছেন? বাবা একটা একজন ব্যাটসম্যান, সে একটা অন্যায় সুবিধে নিচ্ছিল এগিয়ে গিয়ে, বাবা দুবার শতক করেছেন তার বেল ফেলেছেন, কী ভুলটা করেছেন, সেটার জন্য মানকাডিং কেন হতে যাবে? সো এইটা, এই যে অশ্বিনকে এত কথা বলা হলো, কেউ বললো না যে ব্যাটসম্যান কনসার্ন ব্যাটসম্যান, সে তো বারবার এগিয়ে যাচ্ছিল। একদম এরকম ঘটনা আমরা কপিল দেব বা পিটার কার্সনের মধ্যেও দেখেছিলাম এবং সতর্ক করেও তারপর কিন্তু আউট করেছেন কপিল দেব। তো যাই হোক, আজকের পরের টপিক অবশ্যই বেন স্টোকস, এত সমালোচনা হচ্ছে তার মধ্যে ইংল্যান্ডের এই ক্রিকেট তারকা কিন্তু 2019 স্মৃতি উস্কে দিয়েছিলেন, দুরন্ত ইনিংস খেলেছেন এবং মনে করা হচ্ছিল স্টিভ স্মিথ ভয় পাচ্ছিলেন যে 2019 লিডসটা রিপিট টেলিকাস্ট হবে না, তো লর্ডসে বেন স্টোকসের ইনিংস নিয়ে কী বলবেন? দুর্ধর্ষ ইনিংস। এবং বেন স্টোকসের আমি আজকে স্ট্যাটস দেখছিলাম, কারণ বেন স্টোকস যখন প্রথম আসলে এবং ভালো খেলেন তখন তাকে বলা হচ্ছিল ইয়ান বোথাম, নতুন বোথাম, এখন আর নতুন বোথাম শিরোনামটা দরকারই নেই। তো আমি আজকে স্ট্যাটসগুলো ভাবছিলাম যে বোথামকে কি পুরনো স্টোকস বলা যায়, কিন্তু দেখলাম সেটা নয়, কারণ আমার হাতে স্ট্যাটস বলছে যে ইয়ান বোথাম 5712 রান করেছেন টেস্ট ক্রিকেটে, 35.92 অ্যাভারেজ, 383টা উইকেট, 28.4 অ্যাভারেজ, হিউজ, প্রায় 400-র কাছাকাছি উইকেট, প্রায় 6000-এর কাছাকাছি রান। বেন স্টোকস সেখানে 5200 রান, 10টা টেস্ট ম্যাচ কম খেলে, অর্থাৎ ব্যাটসম্যান স্টোকস কিন্তু ব্যাটসম্যান বোথামের চেয়ে এগিয়ে আছেন, কিন্তু বোলিংয়ে বোথামের যেখানে 383 উইকেট, স্টোকসের 197 উইকেট, অ্যাভারেজ 32। কাজেই তুমি যদি প্রকৃত অলরাউন্ডার হিসেবে দেখো এখনও বোথাম আগে, কিন্তু 5200 রান এবং মাফ করবেন 5712 রান এবং 197 উইকেট কিন্তু হিউজ। কাজে বেন স্টোকস একটা যেরকম কেভিন পিটারসন, অ্যালিস্টার কুক, এরা গত 20 বছরে ইংলিশ ক্রিকেটে খুব বড় বড় নাম, জো রুট, তেমনি একজন খেলা ছেড়ে দেওয়ার পরও একজন বিশাল তারকা হিসেবে বেন স্টোকস থেকে যাবেন। ওয়ার্ল্ড কাপ ফাইনালে তোমার মনে আছে 2019-84 করেছিলেন, একা জিতিয়েছিলেন ইংল্যান্ডকে, এটাও একটা দুরন্ত ইনিংস। এবং কী বলবো, কালকে লর্ডসে এরকম একটা ইনিংস একটা ইংল্যান্ড ক্যাপ্টেন খেলছে অ্যাশেজের 4th ইনিংসে, মনে রাখার মতো, এটা লোকে চট করে ভুলবে না ইনিংস। এবং আমার কালকে দেখতে দেখতে জয়যতি মনে পড়ছিল এই ইনিংসটা দেখে সচিন টেন্ডুলকারের 1999 চেন্নাই টেস্ট ম্যাচের সেঞ্চুরিটার কথা। সচিন লাস্টের দিকে আউট হয়ে গেলেন এবং ইন্ডিয়া ম্যাচটা হারলো, ওয়াসিম আকরম ক্যাপ্টেন ছিলেন পাকিস্তানে, তোমার মনে আছে? ওইটাও একটা মানে ব্রেভেস্ট ইনিংস ইন এ লুজিং কজ। 24 বছর পরে আরও একটা ইনিংস দেখলাম যে এরকমই ইনিংস যেটা ম্যাচ জেতা উচিত ছিল কিন্তু তীরে এসে তরিটা ডুবে গেল। কিন্তু অনেক সময় কী হয় জানো তো, অনেক ট্র্যাজিক জিনিস যেহেতু ভেঙে যায় বা হয় না, সেটা সফল জিনিসের চেয়ে অনেক বেশি লোকে মনে রাখে, হয়তো বেন স্টোকসকেও সেই জন্য মনে রাখবে, একেবারেই মনে রাখবে বেন স্টোকসকে। এবং আমরা কিন্তু সেই 1999 সচিনকেও মনে রেখেছিলাম, মানে এখনও রেখেছি, 136-এর একটা ইনিংস এবং আউট হওয়ার পর আমার মনে আছে রাজ সিং ডুঙ্গারপুর একটা ইন্টারভিউতে বলেছিলেন আবার সচিন চলে এসেছেন, মানে সচিনের কথা বলছি, সচিন চলে এসেছে, সচিনকে নিয়ে বিতর্কও হচ্ছে, মানে সচিন আউট নিয়ে বিতর্ক হচ্ছে, সেই টপিকে অবশ্যই যাব। সচিন নাকি আউট ছিলেন সঈদ আজমল যিনি পাকিস্তান স্পিনার, 2011 ওয়ার্ল্ড কাপের এই ছবি, এবং তিনি পরিষ্কার বলছেন যে সচিন আউট ছিল, সচিন নিজেও জানতেন, দুটো ফ্রেম দেখানো হয়নি, থার্ড আম্পায়ারের দিকে নিশানা সঈদ আজমলের। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি, বিশ্বকাপের দামা বেজে গেছে, তার মধ্যে আরও একটা কী বলবো, এটা দুসরা না কী বলবো, টপ স্পিন সঈদ আজমলের। সৈয়দ আজমলের ওই ডেলিভারিটা আমরা প্রেস বক্সে বসে, যেহেতু মোহালি প্রেস বক্সটা একদম সোজাসুজি,
ঠিক আমাদের উল্টো দিকে ঘটেছিল এবং ইনিশিয়াল রিয়াকশন আমারও হয়েছিল যে সচিন আউট, এত দূর থেকে বলাই সম্ভব নয়। কিন্তু এই যে ফ্রেম সরানোর কথা বলছেন, আমি জানি না যে ফ্রেম সরানো এরম কাটা সম্ভব কিনা, এটুকু আমি বলতে পারি যে এগুলো কিন্তু হয়ে থাকে এবং ইন্ডিয়ান টিম ঠিক একই অভিযোগ করেছিল সাউথ আফ্রিকার এগেনস্টে। সুপার স্পোর্ট যারা সাউথ আফ্রিকার টেলিভিশন কাটার দায়িত্বে থাকে তারা এরকম, ভারত যখন সাউথ আফ্রিকার সফরে যায় তারাও নাকি এরকম দু একটা ফ্রেম বাদ দিয়ে দিয়েছিল। এবার আমি জানি না যে একটা টেলিভিশন স্পেশালি যখন দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে সেখানে না হয় সেই দেশের যারা খেলা দেখাচ্ছে তারা দেখাচ্ছে, যখন ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্ট হচ্ছে তখন কিন্তু যে দেখাচ্ছে সে কিন্তু নিউট্রাল এবং তার উপর আইসিসির নিয়ন্ত্রণ আছে। তো আইসিসির যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে ভারত কী করে ফ্রেম বদলে দিল আমি জানি না, এটা তো আইসিসির ব্যাপার। আমি এটুকু বলতে পারি যে ভবিষ্যতে হাই প্রোফাইল টুর্নামেন্টে বা টেস্ট ম্যাচে বোধহয় সময় হয়েছে যে থার্ড আম্পায়ারের পাশাপাশি কোনো পর্যবেক্ষক রাখার, যে পর্যবেক্ষক নিরপেক্ষ দেশের হবেন, যেরকম ম্যাচ রেফারি হতে পারেন, যে কেউ যিনি এনশিওর করবেন যেরকম ফ্রেম বদলাবদলি বা কাটাকাটি কখনো হবে না। আর এই অভিযোগটা খুব সাংঘাতিক, কারণ টেন্ডুলকারের ইনিংসের উপর ভর করেই ভারত কার্যত বিশ্বকাপ ফাইনালে গিয়েছিল। কিন্তু আমি জানি না এত বছর বাদে হঠাৎ করে সৈয়দ আজমল এই ঘটনাটা হঠাৎ করে ফিরিয়ে নিয়ে এলেন কেন, মানে এই ঘটনাটা ঘটেছে 2011 সালে, তারপর তিনি একবার বলেছিলেন হালকা করে, কিন্তু তিনি বলেছিলেন সচিন আউট ছিলেন আম্পায়ার দেননি, কিন্তু ফ্রেম বদলানো তো একটা খুব সাংঘাতিক অভিযোগ, মামলা হয়ে যেতে পারে এই অভিযোগের ওপর। জানি না এটাকে তিসরাই বোধ হয় বলা ভালো, সৈয়দ আজমলের তিসরা। অবশ্যই বিশ্বকাপের আগে এরকম অনেক তিসরা দুসরা আমরা দেখতে পাবো, তবে সচিন আজমল প্রসঙ্গটা চলতে থাকবে। এবার আসছি ব্রিটিশ প্রাইম মিনিস্টারের কথায়। ব্রিটিশ প্রাইম মিনিস্টার ঋষি সুনাক, তার ফেভারিট ক্রিকেটার কে জানেন? হ্যাঁ, তার ফেভারিট ক্রিকেটার ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়। যখন তিনি ব্যাটিং করতেন তার ক্রিকেটীয় জীবনে, তখন মুগ্ধ হয়ে দেখতেন ঋষি সুনাক। তিনি বলছেন যে 2008 সালে তিনি ভারতে এসেছিলেন, চেন্নাই টেস্ট ম্যাচ দেখেছেন, সচিনের রান চেস করা দেখেছেন, তবে সচিনের ব্যাটিং দেখাটা অবশ্যই একটা অভিজ্ঞতা, তবে তার প্রিয় ক্রিকেটার অবশ্যই রাহুল শরদ দ্রাবিড়। দেখে নেব প্রতিবেদন। সচিন সৌরভকে ছেড়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পছন্দের তালিকায় শীর্ষে দ্য ওয়ার্ল্ড রাহুল দ্রাবিড়। সম্প্রতি এক ব্রিটিশ সংবাদ মাধ্যমে এক অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সেই অনুষ্ঠানে তার কাছে জানতে চাওয়া হয় তার পছন্দের ক্রিকেটার সম্পর্কে। তার জবাবে হাসি মুখে তিনি বলেন, সত্যি বলতে কি রাহুল দ্রাবিড় আমার অন্যতম পছন্দের খেলোয়াড়, আমি তার টেকনিক, তার ব্যক্তিত্ব ও মনোভাব ভীষণ পছন্দ করি। এর পরের টপিক আমরা আসব এবং যাকে নিয়ে কথা, তিনি হচ্ছেন বিশ্বকাপ জয়ী গোলরক্ষক, ইতিমধ্যে কলকাতা পৌঁছে গিয়েছেন মার্টিনেজ। তিনি বাংলাদেশে মাশরাফির সঙ্গে সাক্ষাৎ করেন, মাশরাফি মোর্তাজা তাকে বাংলাদেশের জার্সি দেন এবং খুব খুশি মাশরাফি মোর্তাজা, এবং একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার সাক্ষাৎ হয় কলকাতায় মার্টিনেজ। গৌতম দা কতটা এক্সাইটেড আপনি? খুব এক্সাইটেড, বোনমার মাঠে মার্টিনেজের যা লাইন দেখলাম অবিশ্বাস্য। এবং আমি বলছি যে 1977 থেকে, অ্যাকচুয়ালি 1976 ধরতে পারো তুমি, ক্রুক টাউন বলে একটা টিম সেই সময় এসেছিল, যত ওয়ার্ল্ড কাপার এখানে এসছেন, অ্যাক্টিভ ওয়ার্ল্ড কাপার বলতে একমাত্র সম্ভবত দিয়েগো ফোরলান, তিনি একটা টিভি চ্যানেল তাকে নিয়ে এসেছিল ঠিক ওয়ার্ল্ড কাপের পরে, যেবার তিনি হাই স্কোর ছিলেন, দিয়েগো ফোরলান ছাড়া। মাঝখানে একবার মেসি এসেছিলেন আর্জেন্টিনা টিমের সঙ্গে, অলিভার কান এসেছিলেন শেষ সময় লাস্ট ম্যাচ খেলতে, তার আগে পেলে, তিনি 77-77 লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলেছেন, 77 এসেছিলেন পড়ান্ত বেলা কসমসে। আমি বলবো দিয়েগো ফোরলানের পর মার্টিনেজই একমাত্র, আমি মাঝখানে মেসিকে বাদ দিচ্ছি, মেসি আর্জেন্টিনা টিমের সঙ্গে এসেছিলেন, একমাত্র যিনি খেলতে খেলতে বলতে গেলে জাস্ট যেন দোহা শেষ হলো আর তিনি ঢুকে পড়লেন কলকাতা, এরকম একটা ব্যাপার। মার্টিনেজকে নিয়ে এখন এত আর্জেন্টিনার ফ্যান বেস এখন এত বেড়ে গেছে, আগে ব্রাজিল ছিল এখন আর্জেন্টিনা এত হয়ে গেছে, যে এই টিকিটের আমি নিজেও সত্যি ভাবিনি যে মনমার মাঠে এই রকম টিকিটের ক্রেজ থাকবে, জাস্ট তাকে দেখার জন্য, এমন নয় যে মার্টিনেজ খেলবেন। তো এটা বোঝায় যে কলকাতা কতটা বোধহয় আর্জেন্টিনার হয়ে গেছে এখন, এবং এই যে সদ্য দোহার খেলাটা মানুষের মনে কত জীবন্ত হয়ে আছে, যে তিনি তো সেই অর্থে ওয়ার্ল্ড কাপ ফাইনালের আগে কোনো তারকা ছিলেন না, এই টিমে তারকা বলতে মেসি, অপোনেন্ট টিমে তারকা বলতে এমবাপ্পে, সেখানে তথাকথিত নন তারকা যিনি তারকা হন ফাইনালে, তাকে দেখার জন্য এরকম ক্রেজ জাস্ট বোঝায় যে
কলকাতা ফুটবলের জন্য কতটা উন্মুখ এবং আগ্রহী। মার্টিনের জ্বরে কাঁপছে তিলোত্তমা। দুপুর 4:30 নাগাদ কলকাতা বিমানবন্দরের মাটি ছুঁয়ে এমির বাংলাদেশ থেকে উড়ে আসা বিমানটি। এদিকে বিশ্বকাপ জয়ী গোলরক্ষককে সংবর্ধনা দিতে তৈরি হচ্ছে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ। মঙ্গলবার গঙ্গাপাড়ে তাঁবুতে যাচ্ছেন এই তারকা গোলরক্ষক। তার আগে পুলিশের নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সবুজ মেরুন ক্লাব চত্বর। আজ বিশাল পুলিশ বাহিনী যায় ক্লাব পরিদর্শনে। কাল কলকাতা পুলিশ অলস্টার্স বনাম মোহনবাগান অলস্টার্সের খেলায় অংশগ্রহণ না নিলেও মাঠে উপস্থিত থাকবেন এমি মার্টিনেজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সম্ভবত দেখা করতে পারেন তিনি। তাই বোঝাই যাচ্ছে বিশ্বকাপ জয়ী গোলরক্ষককে ঘিরে সাজো সাজো রব কলকাতায়। একদমই, কলকাতা ফুটবলের জন্য বরাবরই পাগল এবং সেটার প্রতিচ্ছবি এখন ধরা পড়ছে। অবশ্যই মোহনবাগানে গেলে সেটা দেখতে পাবেন। মার্টিনেজকে নিয়ে উন্মাদনা তুঙ্গে এবং এই মার্টিনেজ না থাকলে এই সেফটা, শুধু এই সেফটা ভেবে দেখো, লাস্ট মিনিট এই সেফটা না হলে কিন্তু তুমি মেসির হাতে বিশ্বকাপ একেবারে। সেজন্য মার্টিনেজ এত ক্রুশিয়াল একজন প্লেয়ার যে যিনি মেসি যখন ভরসা হারিয়ে ফেলেছেন সেই সময়ে কাপ এনে দিয়েছেন আর্জেন্টিনাকে, এবং খুবই গরিব ঘর থেকে উত্থান একটা দিয়েগো মারাদোনার মতো একটা কাহিনী। সো মারাদোনা এই কাহিনীগুলো মার্টিনেজ নিশ্চয়ই কলকাতায় এসে বলবেন। কলকাতার ফুটবল প্রেমিকদের মনে হবে যে এটা তো তৃতীয় বিশ্বের কাহিনী, তাদেরও তো এরকম প্রচুর কাহিনী আছে, তারা হয়তো বিশ্বমঞ্চে পৌঁছতে পারেনি। মার্টিনেজ 17 বছর বয়সে আর্জেন্টিনা ছেড়ে 10 বছরের মতো বসেছিলেন, অ্যাস্টন ভিলায় গিয়ে সুযোগ পাননি, তারপরে সুযোগ পেয়ে তার সাফল্যের বৃত্তে বা গ্ল্যামারের বৃত্তে আরোহণটা অ্যাবসলিউট রূপকথা। সেই রূপকথার কাহিনীগুলো নিশ্চয়ই আমরা এবার শুনতে পাবো একেবারে, এবং মার্টিনেজের সব আপডেট কিন্তু পাবেন স্টেডিয়াম বুলেটিনে। অনেক ধন্যবাদ গৌতম দা আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আর আপনারা যারা অনেক ভালোবাসা দিচ্ছেন তারা এভাবেই ভালোবাসা দিতে থাকুন। আজ এখানেই শেষ করছি স্টেডিয়াম বুলেটিন। আর স্টেডিয়াম বুলেটিনের জন্য দেখতে গেলে অবশ্যই আপনাদের লগ ইন হতে হবে কলকাতা টিভি অনলাইনে, এবং ফেসবুক ইউটিউব চ্যানেল তো রয়েছেই, আর ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেলি হান্ত রয়েছেই। দেখতে দেখবেন যেরমভাবে দেখছেন স্টেডিয়াম বুলেটিন, এবং যে মাঝে মাঝে যেরকম ধমক টমক দিচ্ছেন শুধরে দেবেন। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।